আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু কেমন আছেন সবাই বরাবরের মতো আরও একটি মালয়েশিয়ান ভাষায় নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তপিও বিয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তপিও বিয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো চলুন শুরু করি আজকের ভিডিও তবি অভিয়াস আজকে প্রথমত যে বাক্যটি দিয়ে আমাদের ভিডিও সাজিয়েছি তা হচ্ছে অন্ধকার অন্ধকারকে মালয়েশিয়ান ভাষায় কি বলে অনেক বাই কমেন্টে জানিয়েছিলেন আমি আজকের ভিডিওর মধ্যে অনেক প্রশ্ন উত্তর এবং অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমি তুলে ধরেছি যা আপনারা শিখলে আপনাদের দৈনন্দিন কথা বলতে খুবই হেল্পফুল হবে আজকের এই শব্দগুলো তো অন্ধকারকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় গলাপ গলাপ হচ্ছে অন্ধকার মনে রাখবেন অন্ধকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গলাপ গলাপ হচ্ছে অন্ধকার আবহাওয়া আবহাওয়াকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুয়াচা হ্যাঁ মনে রাখবেন চুয়াচা চুয়াচা হচ্ছে আবহাওয়া ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আজকে আবহাওয়া ভালো না তাহলে এইভাবে বলবেন হারি ইনি চুয়াচা তিডা বাইক হারি ইনি চুয়াচা তিডা বাইক হুম তারপরে আপনি যদি বলতে চান যে আজকে মেঘলা আকাশ হ্যাঁ আজকে মেঘলা আকাশ এই শব্দটি যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন হারি ইনি লাঙিত মন্ডুং হারি ইনি লাঙিত মন্ডুং হারি হচ্ছে হারি হচ্ছে দিন আর হারি ইনি যদি আপনি বলতেন তাহলে হারি ইনি হচ্ছে আজকে লাঙিত হচ্ছে আকাশ মন্ডুং হচ্ছে মেঘলা হুম সুখী হলো আজকে মেঘলা আকাশ শব্দগুলো মনে রাখবেন হারি ইনি আজকে লাঙিত হচ্ছে আকাশ মনডুং হচ্ছে মেঘলা তারপরে আমাদের এই শব্দটি খুবই প্রয়োজন পড়ে পলকে এই প্রয়োজন পড়ে সরি অথবা দুঃখিত সরি অথবা দুঃখিত এই শব্দটিকে আপনি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে এক কথা বলবেন মা আফ হ্যাঁ মা আফ মা আফ এর অর্থ হচ্ছে সরি বা দুঃখিত মা আফ সরি বা দুঃখিত তারপরে আপনি যদি বলতে চান যে আমাকে ক্ষমা করবেন অথবা আমাকে মাফ করবেন তাহলে এভাবে বলবেন যে মা আফকান সায়ে মা আফকান সায়া আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আমাকে ক্ষমা করবেন এখানে সায়া যাচ্ছে আমাকে হ্যাঁ কিন্তু আসলে আপনি যদি ভেঙে ভেঙে বলেন তাহলে কিন্তু আমাকে এটা সায়া হবে না কিন্তু আপনি যদি কোনো শব্দের সাথে মিলিয়ে বলেন মা আফগান সাইয়া মা আফগান আফকান তাহলে এর অর্থ হবে আমাকে ক্ষমা করবেন মা আফগান সায়া আমাকে ক্ষমা করবেন মনে রাখবেন শব্দগুলো আপনাদের খুবই প্রয়োজন হবে তাহলে আপনি যদি বলতে চান যে আমি ক্ষমা চাচ্ছি হ্যাঁ মা আফগান সায়া সেটা চলে গেল এখন যদি আপনি বলতে চান যে আমি ক্ষমা চাচ্ছি তাহলে এভাবে বলবেন সায় মিনতমা আফ সায় মিন্ত মা আফ সায় মিন্ত মা সায়া হচ্ছে আমি মিন্তা হচ্ছে চাওয়া মা আফ হচ্ছে ক্ষমা তাহলে কী হলো আমি ক্ষমা চাচ্ছি সাই মিন্ত মা আফ সাই মিন্ত মা আফ হ্যাঁ এর তো হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি তারপরে আপনি যদি বলতে চান যে আমি লজ্জিত কোনো বিষয় আপনি যদি লজ্জিত হন হ্যাঁ তাহলে এভাবে বলবেন যে আমি লজ্জিত তাহলে বলবেন সাইয়া মালু হ্যাঁ সায়া মালু আমি লজ্জিত অথবা আমি লজ্জা পাই আমার কাছে নাই এই শব্দটি আপনি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান যে আমার কাছে নাই তাহলে বলবেন সায়া তিডাক ম্যাম পোয়াক সায়া তিডাক ম্যাম পোয়াক সায়া হচ্ছে আমার তিডাক ম্যামপুঞাক হচ্ছে কাছে নাই হ্যাঁ আমার কাছে নাই সাইয়া তিডাক ম্যাম পুঁয়াক আমার কাছে নাই ধরেন কোনো একটা জিনিস আপনার কাছে কেউ চেয়েছে হুম আপনার কাছে কেউ চেয়েছে যে জিনিসটা কি তোমার কাছে আছে যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি শর্টকাটে বলে দিতে পারেন সাইয়া তিডাক ম্যাম পুঁইয়া সাইয়ে তিদে মেম পুঞাক আমার কাছে নাই যদি বলতে চান যে আমার কাছে আছে আপনার কাছে অন্য কারো কাছে একটা জিনিস চেয়েছে সেই বিষয়টা আপনি যদি বলতে চান যে আমার কাছে আছে তাহলে এভাবে বলবেন যে সাইয়ে পুঞাক সাইয়ে পুঞাক সাইয়া পুঞাক হচ্ছে আমার কাছে আছে হ্যাঁ আমার কাছে আছে সাইয়া পুঞাক সায়া পুঁয়াক আমার কাছে আছে শব্দগুলো বারবার এই জন্যই বলি যেন মুখস্থ করতে পারেন ভিডিওটা দরকার বারবার বার দেখবেন তাহলে মুখস্থ হয়ে যাবে বাসা না শিখলে দাম নেই তার কাছে আছে হ্যাঁ যদি আপনার কাছে না থাকে আপনি ইশারা দিয়ে বা কথা বলে বুঝাতে চান যে তার কাছে আছে তাহলে বলবেন ডিয়া পুঁয়াক ডিয়া পুঁয়াক হ্যাঁ ডিয়া এখানে আপনি যখন অন্য একটা শব্দর সাথে মিলিয়ে বলবেন তাহলে ডিয়া হয়ে যাবে তার হ্যাঁ আবার ডিয়া সেও বুঝায় তার কাছে নাই আপনি যদি বলতে চান যে তার কাছে নাই হ্যাঁ তার কাছে নাই তাহলে বলবেন ডিয়া তিডাক ম্যাম এবং যদি আপনি এর ভিতরে একটু রসকস লাগিয়ে বলতে চান যে তার কাছেও নাই তাহলে এভাবে বলবেন ডি যুগ টিডা ম্যাম পুঁঞ্জা ডিএুগ মানে আপনি একটু কথাটার মধ্যে একটু ভাব লাগিয়ে বললেন মানে একটু আপনি পুরোনো মালা এশিয়ান ব্যক্তিরা যেভাবে কথা বলে ডিএ যুগ টিডাক ম্যাম পুঁয়া তার কাছেও নাই হ্যাঁ আমার কাছে তো নাই কিন্তু তার কাছেও নাই তারপরে আপনি যদি বলতে চান যে তাদের কাছে নাই তাদের কাছে নাই তাহলে এবার বলবেন কা তিডাক মেমপুঞ্জাক তাদেরকে এটা বোঝায় মেরে কা হচ্ছে তাদের হ্যাঁ তো আপনি যদি বলতে চান যে তাদের কাছে নাই তাহলে এভাবে বলবেন কা টিডাক মেম্পুনিয়া এবং এই শব্দটার আগে আমি যেভাবে বলে গেছি যদি বলতে চান যে তাদের কাছেও নাই তাহলে এভাবে বলবেন যে মেরেকা যুগা টিডাক মেম্পুনিয়া এখানে যে যুগা যে শব্দটা আমরা বাংলা ভাষায় যেরকম ব্যবহার করি আমার কাছেও তার কাছেও হ্যাঁ আমিও সেও এই শব্দটা ও যে শব্দটা এই শব্দটা ওনারা যুগা ব্যবহার করে মেরেকা যুগা তিডা মেম্পুঞ্জা তাদের কাছেও নেই বা নাই এভাবে বলবেন সে আমার বন্ধু হ্যাঁ আপনি যদি এই শব্দটা বলেন মালয়েশিয়ান ভাষায় যে সে আমার বন্ধু তাহলে এভাবে বলবেন ডি কাওয়ান সায়া ডিয়া হচ্ছে সে কাওয়ান হচ্ছে বন্ধু সায়া হচ্ছে আমার দিয়ে কাওয়ান সায়া সে আমার বন্ধু আপনি যদি বলতে চান যে সে আমার ভাই তাহলে বলবেন ডিয়া আবাং সায়া ডিয়া আবাং সায়া এবং যদি আপনি বলতে চান যে সে আমার বাই হয় তাহলে বলবেন ডি আডালা আবাং সাইয়া আডালা আবাং সায়া সে আমার বাই হয় তুমি কি সত্যি বলছো আপনি যদি এই কথাটা এভাবে বলতে চান যে আপনার সাথে ধরেন কেউ কথা বলছে এবং আপনি অনুভব করছেন সে আপনার সাথে মিথ্যা বলছে এবং আপনি তাকে আবারও জিজ্ঞাসা করছেন যে তুমি কি সত্যি বলছো তুমি কি সত্যি বলছো তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সত্যি বলছো তাহলে এভাবে বলবেন আওয়া চাকা বেতুল কাহ যে শব্দটা এটা জিজ্ঞাসা করার ক্ষেত্রে হ্যাঁ এই কথাটা হচ্ছে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আওয়া চাকা বেতুল তুমি কি সত্যি বলছো অথবা আপনি কি সত্যি বলছেন হ্যাঁ এই কথাটার অর্থ হচ্ছে এটা আওয়া চাকা সত্যিটা বলেন হুম আপনার সাথে কেউ কথা বলছে আপনি মনে করছেন যে সে চুরি করছে হ্যাঁ তার কাছ থেকে আপনি সত্যটা জানতে চাইতেছেন হুম তাহলে এভাবে বলবেন যে সত্যিটা বলো এভাবে বলবেন চেক আপ ইয়াং বতুল চেক আপ ইয়াং যেটা সত্য সেটা বলো যেটা সত্য সেটা বলো চেক আপ ইয়াং বতুল চেক হচ্ছে কথা ইয়াং বতুল হচ্ছে যেটা সত্য সেটা মিথ্যা বলবেন না হ্যাঁ আপনি যদি কাউকে বলতে চান যে মিথ্যা না অথবা মিথ্যা বলবেন না তাহলে এভাবে বলবেন জাঙ্গান টিপু যদি বলেন যে মিথ্যা কথা বলবেন না তাহলে বলবেন জাঙ্গান চেক টিপু চেক হচ্ছে কথা বা বলা হ্যাঁ জাঙান হচ্ছে নিষেধ করার ক্ষেত্রে এই শব্দটা আমি বারবার আরও অন্য অন্য ভিডিওর মধ্যেও বলি যে জাঙান শব্দটা হচ্ছে নিষেধ করার ক্ষেত্রে আমি তোমাকে বিশ্বাস করি হুম আপনি যদি কাউকে বলতে চান এইভাবে যে আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে বিশ্বাস করি তাহলে এভাবে বলবেন সায়া 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 আওয়াক আওয়াক হচ্ছে হচ্ছে আমি বিশ্বাস করা আওয়াক হচ্ছে তোমাকে অথবা আপনাকে হ্যাঁ সায়া পরচায়া আওয়াক আমি তোমাকে বিশ্বাস করি আমাকে বিশ্বাস করেন আপনি যদি বলতে চান যে আমাকে বিশ্বাস করেন আপনি কারোর সাথে কথা বলছেন এবং আপনি তাকে এভাবে বলছেন যে আমাকে বিশ্বাস করেন তাহলে বলবেন পারচায়া কান সায়া পারচায়া কান সায়া এখানে পারচায়া হচ্ছে বিশ্বাস আর কান যে শব্দটা আমি এখানে তুলে ধরেছি কান মানে সে আপনাকে বিশ্বাস করার জন্য আপনি তাকে অনুরোধ করছেন যে বিশ্বচায়া কান পারচায়া কান হচ্ছে আমাকে বিশ্বাস করেন হ্যাঁ পারচায়াকান সাইয়া আমাকে বিশ্বাস করেন এই কথাগুলো যদি আপনি শিখেন তাহলে আপনার মধ্যে একটা ফিলিংস আসবে যে আপনি ভাষা জানেন হ্যাঁ এবং অন্যরাও বুঝতে পারবে অন্য কাউকে বলেন ধরেন আপনাকে কোনো কাজের জন্য বলা হয়েছে আপনার হাতে সময় নেই বা আপনি ব্যস্ত তখন আপনি যদি বলতে চান যে অন্য কাউকে বলেন অথবা অন্য কাউকে বলো তাহলে বলবেন সরহ অরাং লাইন সরহ অরাং লাইন এটা হচ্ছে কাজের ক্ষেত্রে এবং আপনি এটাও বলতে পারেন যে বেরিতাহু ওরাং লাইন অরাং লাইন অন্য কাউকে বলেন এভাবেও বলতে পারেন সুরু অরাং লাইন মানে অন্য কাউকে অর্ডার করেন তারপরে হচ্ছে তার সাথে বলেন হুম তার সাথে বলেন ধরেন একটা লোক আসছে আপনার সাথে কথা বলতে আপনার সাথে কথা বলছে কিন্তু সে কি বলছে আপনি বুঝতেছেন না হ্যাঁ অথবা যে কোনো একটা জিনিসের জন্য বলছে কিন্তু আপনি সেই বিষয়ে জানেন না সো আপনি বলতে চাচ্ছেন যে তার সাথে বলেন আপনার সাথে অন্য কেউ আছে যদি আপনি বলেন তার সাথে বলেন তাহলে বলবেন চেক আপ সামা সামাডিয়া চেক আপ তার সাথে বলেন চেক সামাডিয়া তার সাথে বলেন তাকে জানিয়ে দিন হুম তাকে জানিয়ে দিন ধরেন না কোনো বিষয়ে আপনি বলতেছেন যে কোনো একটা বিষয় যে আপনার দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি তাকে জানিয়ে দেওয়ার জন্য হুম তাকে জানিয়ে দেওয়ার জন্য বলছেন যে তাকে জানিয়ে দাও তাহলে এবার বলবেন বাগি তাহু দিয়ে বাঘি তাহু ডিয়া বাঘি হচ্ছে দেওয়া তাহু হচ্ছে জানিয়ে ডিয়া হচ্ছে